ফ্রন্ট বৈঠকে কাটল না জট, শরিকদের একটি করে আসন ছাড়ার আবেদন সিপিআইএমের। পুরুলিয়া ছাড়তে বলা হয়েছে ফরওয়ার্ড ব্লককে, সিপিআইকে ছাড়তে বলা হয়েছে ঘাটাল, আরএসপিকে জয়নগর ছাড়ার অনুরোধ সিপিআইএমের, যদিও আসন ছাড়তে রাজি নয় শরিকরা। আর এই বিষয়ে বিস্তারিত আমরা জানবো, আমাদের টেলিফোন লাইনে প্রতিনিধি রয়েছে ত্রয়ন। ত্রয়ন, এই বিষয়ে কি আপডেট রয়েছে বিস্তারিত জানাও দর্শকদের। তোমার দেখো, এই মুহূর্তে কিন্তু বাম জোটে বা বাম কংগ্রেস বা গণতান্ত্রিক বাম কংগ্রেস গণতান্ত্রিক যে জোট, সেই জোটের জট কিন্তু এখনো পর্যন্ত অব্যাহত। এবং আজকে কিন্তু দ্বিপাক্ষিক বাম শরিকদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক হয় একাধিক সময়। তিন বাম শরিক যারা সিপিআইএম বাদে লোকসভায় নির্বাচনে প্রার্থী দেয়, তাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক হয় এবং সেখানেও কিন্তু জট সেই অর্থে কাটেনি বলেই আমরা জানতে পারি। কেন এই জট কাটল না সুষমা? সেক্ষেত্রে সিপিআইএম এর তরফ থেকে যেহেতু আইএসএফ এবং কংগ্রেসকেও কিন্তু এই জোটের মধ্যে নিয়ে আসার একটা পরিকল্পনা রয়েছে, অর্থাৎ বিধানসভা নির্বাচনের সুষমা আমরা যখন দেখেছিলাম যে একটা সংযুক্ত মোর্চা তৈরি করে বা তৃতীয় বিকল্প তৈরি করে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে লড়াই করার একটা চেষ্টা করেছিল বাম কংগ্রেস আইএসএফ, তেমন একটা প্রচেষ্টা কিন্তু নেওয়া হয়েছিল। কিন্তু এক্ষেত্রে অত্যন্ত জটিল পরিস্থিতি, তার কারণ হলো বাম যে সমস্ত শরিক রয়েছে তারা তিনটি করে আসনে লড়াই করে, অর্থাৎ 42টা কেন্দ্রের মধ্যে 9টি কেন্দ্রে বাম শরিকরা লড়াই করে, বাকি কেন্দ্রগুলো লড়াই করে সিপিআইএম। এবং সেখানে দাঁড়িয়ে খুব স্বাভাবিকভাবেই নিজেদের অস্তিত্ব বিপন্ন করে এই শরিকরা তাদের নতুন করে আসন, অর্থাৎ এই তিনটি আসন থেকে একটি করে আসন আত্মত্যাগ করতে তারা রাজি নয়। কোন কোন আসনকে সিপিআইএম এর তরফ থেকে তাদের আজকে দ্বিপাক্ষিক বৈঠক এবং বামফ্রন্টের বৈঠকে আসন ত্যাগ করার জন্য বা এই আত্মত্যাগ করার জন্য বলা হয়েছে, এখনো পর্যন্ত সূত্র মারফত আমরা যে খবর পাচ্ছি, সিপিআই কে ঘাটাল যে কেন্দ্র সেই কেন্দ্র তাদেরকে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। পাশাপাশি ফরওয়ার্ড ব্লককে পুরুলিয়া আসনকে ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে, যেটা ট্র্যাডিশনাল এইখানে প্রার্থী দেয় হলো ফরওয়ার্ড ব্লক। অন্যদিকে আরএসপি তাদেরকে জয়নগর আসন ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে, যেখানে ট্র্যাডিশনালি তারা প্রার্থী দেয়। এই ক্ষেত্রে কিন্তু তিন শরিকই নিম রাজি রয়েছে এই তিনটি কেন্দ্রে এই তিনটি আসন ছাড়ার ক্ষেত্রে, কারণ তারা দীর্ঘদিনের ঐতিহ্য বহন করছে এবং সেখানে দাঁড়িয়ে কিন্তু তারা এই আসন তিনটি ছাড়তে চাইছেন না। এবং যদি তারা আসন না ছাড়তে চায় এবং কংগ্রেসকে যেহেতু 10 থেকে 12টি আসন তাদেরকে দেওয়ার একটা পরিকল্পনা নিয়ে এই মুহূর্তে সিপিআইএম তাদের সঙ্গে আলোচনা চলছে, এবং আমরা আমাদের দর্শকদের এই মর্মে বিভিন্ন ক্ষেত্রে বলেছি যে আগামীকাল প্রার্থী তালিকা প্রকাশের ক্ষেত্রে বেশ কিছু কেন্দ্রে 10টি কেন্দ্রের মতো কিন্তু লোকসভা নির্বাচনের 10টি কেন্দ্রে পশ্চিমবঙ্গ থেকে প্রার্থী ঘোষণা করতে পারে এবং বেশ কিছু নাম আমরা বলেছি, ফলে এই কেন্দ্রগুলিতে কিন্তু বামেরা যাতে প্রার্থী না দেয় সেই একটা বিষয় কিন্তু থাকবে, ফলে সেখানে দাঁড়িয়ে কিন্তু সিপিআইএমকেই বেশিরভাগ ক্ষেত্রে আত্মত্যাগ করতে হতে পারে। ফরওয়ার্ড ব্লকের ক্ষেত্রে কিন্তু সমস্যাটা আরো বাড়াচ্ছে, কারণ আইএসএফ এর তরফ থেকে আজকে তুমি জানো যে আইএসএফ এর চেয়ারপারসন নওশাদ সিদ্দিকী তিনি আজকে হঠাৎ করে আবার নতুন করে বলেন যে ডায়মন্ড হারবার থেকে তিনি লড়াই করতে প্রস্তুত। সেক্ষেত্রে ডায়মন্ড হারবার, বারাসাত এবং উলুবেড়িয়া এই তিনটি কেন্দ্রের মধ্যে 2টি কেন্দ্র তাদেরকে দেওয়া হতে পারে, এবং সেক্ষেত্রে যদি বারাসাত এবং ডায়মন্ড হারবার কেন্দ্র দেওয়া হয়, বারাসাত কেন্দ্রেও কিন্তু ফরওয়ার্ড ব্লক লড়াই করে, ফলে এক্ষেত্রে ফরওয়ার্ড ব্লকের তিনটি আসনের মধ্যে 2টি আসন, অর্থাৎ একটা কংগ্রেসের জন্য আত্মত্যাগ আর একটা আইএসএফ এর জন্য আত্মত্যাগ তাদেরকে করতে হবে, ফলে কোনোভাবেই তারা তাদের নিজেদের অস্তিত্বকে বিপন্ন করতে রাজি নয়। এই সামগ্রিক প্রেক্ষাপট বা পরিস্থিতির উপর দাঁড়িয়ে কিন্তু এই মুহূর্তে জট অব্যাহত রয়েছে, অর্থাৎ সংযুক্ত মোর্চা আগতে কোন শেপ নেবে সেই দিকে কিন্তু এই মুহূর্তে চিন্তা ভাবনা রয়েছে। তবে যেটা এখনো পর্যন্ত আলোচনার বিষয় বা মনে করা হচ্ছে যে যদি শরিকরা তারা নতুন করে তাদের একটি করে আসন না ছাড়ে, তাহলে সেক্ষেত্রে সিপিআইএমকেই হয়তো 10 থেকে 12টি আসন তাদের নিজেদের যে আসন রয়েছে সেখান থেকে আত্মত্যাগ করেই এই সংযুক্ত মোর্চা তৈরি করে আগামী নির্বাচনে যেতে হতে পারে বলে সূত্রের খবর। আর না হলে বামফ্রন্ট গতভাবেই কিন্তু লড়াই করতে হবে, সেক্ষেত্রে কংগ্রেস এবং আইএসএফকে বাদ দিয়ে, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত সূত্র। আরেকটা প্রশ্ন তোমার কাছে রাখবো, এই যে লোকসভা নির্বাচন আসন্ন একদম, সবাই প্রচার শুরু করে দিয়েছে, তো কোথাও গিয়ে নির্বাচনটা মানুষের জন্য এবং তার আগেই এই একটা জট, কে থাকবে কে থাকবে না, কে দাঁড়াবে ঠিক করতে পারছে না, কোথাও গিয়ে এটা কি প্রভাব ফেলবে সাধারণ মানুষের ওপর, কি বলবে এই বিষয়ে? খুব স্বাভাবিকভাবেই কিন্তু বাম শরিক নেতৃত্ব এবং বাম সিপিআইএম এরও একটা অংশ মনে করছে যে এটা মানুষের মধ্যে একটা নেতিবাচক প্রভাব সৃষ্টি করছে, অর্থাৎ কোথাও একটা এই বিষয়গুলো অনেক আগে থেকে আলোচনা করার প্রয়োজন ছিল। যে সময় দাঁড়িয়ে নির্বাচন ঘোষণা হয়ে গেছে, নির্বাচন বিধি লাগু হয়ে গেছে, বিভিন্ন রাজনৈতিক দলের তারা প্রচার শুরু করে দিয়েছে, তৃণমূল কংগ্রেস বিজেপি থেকে 42টা কেন্দ্রে প্রচার শুরু করে দিয়েছে, বিজেপি তারা 20টা কেন্দ্রে প্রচার শুরু করে দিয়েছে, আজকে একটা ইলেকশন মিটিং এর পরে 1টি আসনে প্রার্থী ঘোষণা করেছে, এর আগে 16টি আসনে করেছে, অর্থাৎ 17টি আসনে প্রার্থী ঘোষণা করেছে, যদিও দেখা গেছে ট্র্যাডিশনাল ভাবে সিপিআইএম বা বামফ্রন্টরা তারা সব থেকে আগে প্রার্থী ঘোষণা করে, সেখানে খুব স্বাভাবিক ভাবে কিন্তু একটা নেতিবাচক প্রচার মানুষের কাছে যাবে।
সাথে এবং আমরা বিভিন্ন সিপিআইএম নেতৃত্ব থেকে শুরু করে বাম শরিকের অন্যান্যদের সাথে কথা বলে দেখেছি যে প্রচারের ক্ষেত্রে কোথাও একটা পিছিয়ে যাওয়ার একটা জায়গা রয়েছে, সেখান থেকে রাজ্যের সাথে কামব্যাক করা কতটা তাদের পক্ষে সম্ভব সেটা নিয়ে কিন্তু তাদের মধ্যে অবশ্যই জিজ্ঞাসা রয়েছে। এখন দেখার যে এই বিষয়গুলো কত দ্রুত কাটিয়ে উঠে আগামী দিনে একটা সার্বিক চিত্র এই তৃতীয় বিকল্প নিতে পারে সেদিকেই কিন্তু নজর রাখছে রাজনৈতিক মহল। ধন্যবাদ ত্রয়ন। যেমনটা আমাদের প্রতিনিধি জানালেন যে কোথাও গিয়ে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে, নেতিবাচক প্রভাব পড়ছে সাধারণ মানুষের ওপর, কবে জট কাটবে অবশ্যই সেদিকে কিন্তু চোখ থাকবে ট্রাইব টিভির, দেখতে থাকুন।